অধিলিখিত সুসমাচার 13:24-30 শ্যামাভাষে দৃষ্টান্ত। পরে তিনি তাহাদের কাছে আর এক দৃষ্টান্ত উপস্থিত করিলেন, কহিলেন, স্বর্গরাজ্যকে এমন এক ব্যক্তির সহিত তুলনা করা যায়, যিনি আপন ক্ষেত্রে ভালো বীজ বপন করিলেন, কিন্তু লোকে নিদ্রা গেলে পর তাহার শত্রু আসিয়া ওই গমের মধ্যে শ্যামাঘাসের বীজ বপন করিয়া চলিয়া গেল। পরে যখন বীজ অঙ্কুরিত হইয়া ফল দিল, তখন শ্যামাঘাসও প্রকাশ হইয়া পড়িল। তাহাতে সেই গৃহকর্তা দাসীরা আসিয়া তাহাকে কহিল, মহাশয়, আপনি কি নিজ ক্ষেত্রে ভালো বীজ বুনেন নাই? তবে শ্যামাঘাস কোথা হইতে হইল? তিনি তাহাদিগকে কহিলেন, কোন শত্রু ইহা করিয়াছে? দাসীরা তাহাকে কহিল, তবে আপনি কি এমন ইচ্ছা করেন যে আমরা গিহা তাহা সংগ্রহ করি? তিনি কহিলেন, না, কি জানি শ্যামাঘাস সংগ্রহ করিবার সময় তোমরা তাহার সহিত গোমও উপড়াইয়া ফেলিবে, শস্য ছেদনের সময় পর্যন্ত উভয়কে একত্র বাড়িতে দাও, পরে ছেদনের সময় আমি ছেদক দিগকে বলিব, তোমরা প্রথমে শ্যামাঘাস সংগ্রহ করিয়া পোড়াইবার জন্য বোঝা বোঝা বাঁধিয়া রাখো, কিন্তু গোম আমার গোলায় সংগ্রহ করো। ইহাই খ্রিস্টের সুসমাচার।